বন্ধুরা, কালকে তো তোমরা দেখতেই পেয়েছো পরিদেবাড়ি কত হই হই করে ইন্ডিপেন্ডেন্স ডেটা পালন করা হলো, পতাকা উত্তোলন করা হলো। কিন্তু পতাকা উত্তোলনের পরের পর্বটা আজকে তোমরা দেখতে পাবে। আজ সবাই মিলে মহা আনন্দে করতে চলেছে 15 আগস্ট উপলক্ষে একটা বিশাল বড় প্রোগ্রাম, এবং যেখানে প্রত্যেকটা ছোট কুচে কাচারা পার্টিসিপেট করবে বিভিন্ন রকম ভাবে। তার সঙ্গে ডোনা, ইন্দু, রাজ, সুবল কেউ কিন্তু বাকি যাবে না। তো দেখতে থাকো, দারুণ সুন্দর একটা ভিডিও আজকে। আচ্ছা রিনি, তোদের যেরকম ভাবে সব বলেছিস সেরকম ভাবে পারবি তো? তোয়া তো এবার প্রথম, তুই তো প্রত্যেকবার করিস। আচ্ছা ঠিক আছে, তোয়াকে নিয়ে ঠিকঠাক ভাবে অনুষ্ঠানটা শুরু করে দে। হ্যাঁ হ্যাঁ মামাই, তুমি একদম চিন্তা করো না। আরে বাবা, আমি আছি তো, তোয়াকে একটু বললেই ও ঠিক বুঝে ফেলবে। ইমা, তানি তুই বসার চেয়ার পাশ নি। ইমা, দাঁড়া দাঁড়া, আমি বাবাকে বলছি। ও বাবা, বাবা একটা চেয়ার দিয়ে দাও না গো, তানি বসতে জায়গা পায়নি। আরে মা, এই তো আমি চেয়ার নিয়ে আসছি। আনি, তুই বসতে পারিস নি, আগে বল, দেখি আমি চেয়ারটা পেতে দিই। সর একটু, এই নে মা, বস এখানে। আচ্ছা ডোনা, তুমি তাহলে অনুষ্ঠানের সূচনাটা করে দাও, যাও স্টেজে চলে যাও, নাহলে বাচ্চারা সূচনাটা করতে পারবে না ঠিকঠাক। তুমি শুরুটা একবার করে দিলে ওরা তারপরে ধরে নেবে। রিনি, আমি পারবো তো রে, পিসে কিন্তু বললো। কি জানি বাবা, আমি কিন্তু এর আগে কখনো করিনি, আমার খুব ভয় লাগছে। আরে তুয়া, তুই ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, চল চল চল, চুপ কর তো, এখনই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ও ছোট মামি, কই গো, এসো, আর কতক্ষণ অপেক্ষা করাবে? হ্যাঁ হ্যাঁ, যাই রে রিনি, যাই। আজকে আমাদের 75তম স্বাধীনতা দিবস তো তোমরা সবাই জানোই, আর সেই কারণে আমাদের বাড়ির যত পুচে পাচকা সদস্য ছিল সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছি। তো প্রত্যেকে কিন্তু আজকে সেজে গুজে এখানে এসে হাজির হয়ে গেছে অলরেডি। তবে হ্যাঁ, আমাদের এই কুচে কাচারা কিন্তু আজকে মাতিয়ে দেবে স্টেজটাকে, কারণ প্রত্যেকে খুব ভালো ভালো পারফরমেন্স করতে চলেছে। তাই তোমরা প্রত্যেকে কিন্তু ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সবটা দেখবে, কেমন? আচ্ছা আচ্ছা, তো বাচ্চারা তাহলে শুরু করে দাও তোমাদের প্রোগ্রাম, ঠিক আছে? আমি তাহলে যাই। ওই কই, দেখি, ওই দেখ রে, তোদের মা স্টেজে উঠেছে। ও বৌমা, প্রোগ্রাম কখন শুরু হবে? আমার বাবু ঘরে বসে ভাল লাগছিল না, আমিও চলে এলাম তোমাদের এখানে। খুব ভাল লাগছে বলো বৌমা? দিনটা সত্যি খুব ভালো কাটছে সকাল থেকে। হ্যাঁ মা, খুব ভালো করেছেন, ঘরে বসে বসে কি করবেন? ওমা, ও দুটোকে সঙ্গে নিয়ে এসেছেন, আসা আমার কাছে একটা দিন। মানে আয় 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 আমার কোলে আয়, ঠাকুমা দুজনকে পারবে না মা? এই যে আমার মহারানী, হ্যাঁ, তোমাকেও তো তাড়াতাড়ি বড় হয়ে যেতে হবে, দিদিদের মতো এরকম সেজে গুজে স্টেজ পারফরমেন্স করতে হবে, তাই না? তাড়াতাড়ি বড় হয়ে যাও তো, শুধু কোলে শুয়ে থাকলে হবে নাকি? দেখো তো সবাই মিলে কত আনন্দ করছে, হ্যাঁ। আর ওই দেখো, তোমার মাকে দেখেছো কি সুন্দর সাজুগুজু করে স্টেজে উঠে পড়েছে, হ্যাঁ। তোমাকেও তো মায়ের সঙ্গে সঙ্গে স্টেজে উঠে কত কি করতে হবে, তাই না? এই বলছি, তুমি একটু মাকে চেয়ার এনে দাও, মা দাঁড়িয়ে থাকতে পারবে না তো। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা আমি ঘর থেকে একটা চেয়ার এনে দিচ্ছি মাকে। এই নাও, বসো বসো, তুমি মাঝে যন্ত্রণা নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। নাও নাও, এখানে বসে পড়ো। ও সত্যি বাবা, মাজার যা যন্ত্রণা, বাঁচালি সুবল। রিনি দিয়ার তোয়া আজকে অ্যাঙ্কারিং করবে, ভাবা যায়? কি জানি কেমন হবে ফাংশনটা, আমার গানটা যে কি হবে খুব ভয় লাগছে। আরে না রে বোন, এত চিন্তা করছিস কেন? আমার খুব ভালো মতো গানটা তৈরি আছে, যদি অসুবিধা হয় তুই হালকা করে গাইবি পাশে পাশে, আমরা তো দুজনে একসঙ্গে গাইবো। আজকের এই প্রোগ্রামটা সম্পূর্ণ অ্যাঙ্কারিং করতে চলেছে আমাদের ছোট্ট সদস্য রিনি মহারানী আর তোয়া মহারানী। আর আজকের উদ্বোধনী সঙ্গীত গাইতে চলেছে আমাদের রিনি, তোয়া আর তুলি। স্টেজে তিনজনে চলে এসো, গান শুরু করে দাও। রিনি দিদি, আমি চলে এসেছি, নাও নাও, আমরা শুরু করে দিই, তোমরা রেডি তো? সারে জহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা হামারা, সারে জহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা হামারা, সারে জহাঁ সে আচ্ছা, হম বুলবুলে হ্যায় ইসকি ইয়ে গুলশিতা হামারা হামারা, সারে জহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা হামারা, সারে জহাঁ সে আচ্ছা। হাততালি
সবাই হাততালি দাও, খুব সুন্দর হয়েছে। তুলি রেনিয়ে তোয়া, প্রত্যেকের গান ভীষণ সুন্দর হয়েছে। আচ্ছা এবার তুলি তুই স্টেজ থেকে চলে আয়। আরে বাবা, আজকের ফাংশন তো পুরো জমে উঠেছে। তারপরে নেক্সট কে গান গাইতে চলেছে দেখাই যাক। বাবা তুলিদি, তুমি কি সুন্দর গান করলে। বাবা আমার না খুব ভয় করছে, আজকে আমিও তো করব একটা গান ঠিক করেছি চিঙ্কির সঙ্গে, কিন্তু কি যে হবে যদি ভুলভাল বলে দিই মাঝখানে, তাহলেই কেলেঙ্কারি। এ ভয় পাচ্ছিস কেন, দেখবি খুব সুন্দর গানটা হবে। এর পরের পার্টিসিপেন্ট যারা আসতে চলেছে স্টেজে সুন্দর একটা পারফরমেন্স নিয়ে, তাদের মধ্যে কিন্তু খুব গন্ডগোল, খুব খুনসুটি, একজনা সব সময় একজনের সঙ্গে ঝগড়া করার জন্য রেগেই থাকে। তবে দুজনের মধ্যে ভীষণ ভাব, আর সেই ভাব কতটা গভীর সেটা তোমরা আজকের পারফরমেন্স দেখলেই বুঝতে পেরে যাবে। তো আর কেউ নয়, তারা হলো চিঙ্কি পিঙ্কি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। সুন্দর গান করলো চিঙ্কিদি পিঙ্কিদি, দেখলি পরে কি ভালো লাগলো। এখন আসলে দুই বোনে খুব ভাব, বুঝলি তো, তাই একসঙ্গে এত সুন্দর গান করলো। দারুন দারুন। আরে আমাদের চিঙ্কি পিঙ্কির জন্য সবার তরফ থেকে একটা জোরে হাততালি হয়ে যাক, খুব ভালো হয়েছে। নেক্সট কে আছে? তো এরপরের প্রতিযোগী আসতে চলেছে যে আমাদের সবার মধ্যে সবচেয়ে পুচকু, তার নাম হলো পরি। পরি চলে আয়, এবার তুই করবি গান। ও মা, বৌমা গো, আমাদের পরি এত সুন্দর গান করে সে তো জানতাম না। ও মা মা মা, কি মিষ্টি গানের গলা হয়েছে গোমের। আর মা, এখনকার ছেলে মেয়ে বুঝছেন না, ওই ফোনের মধ্যে কি একটা আছে না, ইউটিউব না কি বলে, বেশ আমি আবার অত শত বুঝিও না, ওই সারাদিন চালিয়ে ওর মধ্যে গান শুনবে, কার্টুন দেখবে, ওই করে করে শিখে গিয়েছে। ওকে তো আর কেউ আমরা শিখাই না গান। মানে ওরই কি সুন্দর গান গাইলো তাই না বল। আচ্ছা এরপরে মনে হয় আমাদের ডাকবে, তোর ভালো করে রেডি হয়েছে তো গানটা? হ্যাঁ হ্যাঁ গুড্ডু দাদা, আমি তো ভালোই রেডি করেছি, বুঝলি তো। এইবার আমাদের মধ্যে আসতে চলেছে আমাদের পরির বেস্ট ফ্রেন্ড, কে বলতো সেটা? ওই আর কেউ নয়, সে হলো ওয়ান এন্ড অনলি আমাদের তানি। আর তার সাথে কে আসছে রিনি? তার সাথে আসতে চলেছে আমাদের ছোট্ট প্রিন্স মানে গুড্ডু মহারাজা। ভারত আমার ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। এরপরে আসতে চলেছে আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে শান্ত শিষ্ট ভদ্র দুটো মেয়ে মানে দুই বোন, বলতো তো কে তারা? আমি জানি কে তারা, তারা আর কেউ নয়, তারা হলো ডিম্পি আর গিনি। এই ডিম্পি গিনি, চলে আয় চলে আয়, শীঘ্রই চলে আয়। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন
আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আরে দারুন, সবাই হাতে নিয়ে ভীম প্রিয়ার গিনির জন্য, দারুন ভালো গান গিয়েছো ওরা। তো এইবার যে আসতে চলেছে সে এখনো জানে না যে আমরা সবাই মিলে ঠিক করেছি, সে হলো আর কেউ নয় আমাদের এই প্রোগ্রামের অন্যতম মধ্যবনি, আমাদের ছোট মামিমা। এই মরেছে রে, হাই হাই, তোরা আবার আমাকে কেন করছিস জড়াচ্ছিস বল দেখি, এটা তো ছোটদের প্রোগ্রাম, এখানে আমি কি করব বল তরিনি। একদম ঠিক বলেছো রিনিদি, ওকাম্মা তোমাদের সুন্দর গানের গলা, তুমি গান না করলে তো প্রোগ্রামটা ভালোই লাগবে না। না না তুমি করো করো, একটা গান আমরা শুনি। এ মেরি জমি আফসোস নেই জো তেরে লিয়ে সো দর্দ সহে, মহফুজ রহে তেরি আন সদা, চাহে জান মেরি ইয়ে রহে না রহে। হ্যাঁ মেরি জমি মহবুব মেরি, মেরি নস নস মে তেরা ইশক বহে, পিকা না পরে কবি রঙ তেরা, জিস মুহ সে নিকল কে খুন কহে হায়। মিট্টি মে মিল জাওয়া গুল বন কে মে খিল জাওয়া, ইতনি সি হ্যায় দিল কি আরজু, তেরি নদিয়া মে বহ যাওয়া, তেরি খেতো মে লহরাওয়া, ইতনি সি হ্যায় দিল কি আরজু। আমার মিষ্টি শোনা বন্ধুরা, দেখতেই পারলে 15ই আগস্ট উপলক্ষে আমাদের বাড়িতে কত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে কিন্তু আবার দেখা হচ্ছে নতুন কিছু গল্পের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থেকো, টাটা।